প্রথমে শিখেছি শাপলা ফুল, এবার আজকে আঁকবো শাপলা ফুল দিয়ে একটা গোটা দৃশ্য যেটার মধ্যে শাপলা ফুল থাকবে। আর শাপলা ফুলের দৃশ্য যদি শুধু শাপলা ফুলই থাকে তাহলে জিনিসটা কেমন হলো, একটু আদার্স কিছু দিয়েও সাজানোর চেষ্টা করে দেখো। আমি প্রথমে একটা সোজা দাগ দিয়ে এটা একটা নৌকার মতো আঁকবো। মানে দৃশ্যটা এরকম হবে যে শাপলা থাকবে আর শাপলার সাথে সাথে একটা মেয়ে শাপলা তুলতে আসছে, তাহলে জিনিসটা হবে কি শাপলা ফুলের দৃশ্য। দেখো আমি নৌকাটা এঁকে নিচ্ছি, নৌকাটা হচ্ছে দেখো পুরো নৌকাটা নিচে শেপটা হবে না, একটু ঢেউ দিয়ে দিলাম, এরপর ভিতরে দুটো দাগ যাতে বোঝা যায় এটা আসলে একটা নৌকা। এরপর আমি এটাকে একটা বাঁশ দিয়ে আটকে দিব, দেখো সোজা একটা দাগ। তোমরা খাতার এটা এক পাশে করবে কারণ আমি তারপর আবার এক পাশে মেয়ে দিব, তারপর হচ্ছে শাপলা ফুল দিয়ে সাজাবো, দেখো। তারপর এখানে করব হচ্ছে একটা মেয়ে, গোল একটা দাগ দিব, দেখো গোলের মতো একটা দাগ, সহজ ইজি ওয়েতেই আঁকবো। এটা হচ্ছে তার চুলের সিস্টেম, তারপর হচ্ছে গলাটা দিব, গলাটা দেয়া হয়ে গেলে পর দেখো তার শোল্ডার, শোল্ডার দিয়ে শোল্ডারটা যে করব অনেক ইজি হয়ে তো করবো, শোল্ডারটাকে একটু বাঁকা দাগ করে দিব, দেখো। এরপর এটা হচ্ছে তার হাত, হাত বাঁকা করে সে শাপলা ফুল তুলছে। আমি তার কাপড় চোপড় পরানোর ব্যবস্থা করবো, এর জন্য আমি যখন আমি হাতটা আঁকবো হাতের ওইখানে তার আমরা যে জামা পরি সেই জামার একটা হাতা থাকে সেটা ওইকে নেব। তারপরে হচ্ছে দেখো এরপর আমি তাকে শাড়ি পরাই দেবো, যেহেতু একটা মেয়ে মানুষ শাড়ি দিব, ব্লাউজ পরেছে সে ব্লাউজের একটা গলা আছে সেটা দিব। দেখো চুলগুলো দিয়ে দিচ্ছে বেনি বাঁধা, সে একটা গ্রামের সাধারণ মেয়ে সে শাপলা ফুল তুলছে। এরপর আমি তার হাতে শাপলা ফুল ধরাই দিব, আশেপাশে শাপলা ফুল দিয়ে ভরে ফেলবো। শাপলা ফুলের কোয়ালিটিগুলো এরকম হবে যে ফুটন্ত শাপলা থাকবে, শাপলার কলি থাকবে। আর নর্মালি এখানে যেহেতু ও শাপলা ফুলের দৃশ্য আঁকতেছে আর ও শাপলা ফুল নিতে আসছে, তো নিজের সাথে করে ও নিয়ে যাবে কিছু। দেখো আমি শাপলা ফুলের একটা কলি ধরাই দিলাম, আর মানুষটাকে পুরোটা আঁকতে হবে না কারণ পানির নিচে অর্ধেক আর পানির উপরে অর্ধেক। দেখো শাপলা ফুলটা যোগ চিহ্ন দিয়ে আঁকা যায়, বিভিন্ন মাধ্যমে আঁকা যায়, আমি সবগুলোই তোমাদেরকে দেখাই দিব। দেখো তোমরা এখানে আঁকা হচ্ছে, ফুলটা আঁকা হলো, তারপর নিচে হচ্ছে আমরা পাতা দিব, শাপলা ফুলের পাতা থাকে, পাতার মধ্যে শাপলা ফুলটা দেওয়া থাকে। আমরা যে এক্সট্রা দাগগুলো আছে সেগুলো আমি সবার শেষেই মূলত মুছে দিই, কারণ যদি দেখি দেখতে খারাপ দেখা যাচ্ছে তাহলে সেগুলো মুছে আবার ঠিক করা লাগবে, এর জন্য মোছার কাজটা আমি পরেই করি। দেখো কলি দিয়ে দিলাম, তারপরে পাতা দিয়ে দিচ্ছি, দেখো পাতা অনেক হবে, তোমাদের যেই জায়গাগুলোই ফাঁকা থাকবে সেই জায়গাগুলোতেই তোমরা পাতা দিয়ে ভরে ফেলবা, কারণ শাপলা ফুল বিলে ফোটে, আর যখন বিলে ফোটে তখন পানিটা খুব কমই দেখা যায়, দেখা যায় পাতা পাতা পাতা, তার উপরে একটা দুটো করে শাপলা ফুল উঠতেছে। এক্সট্রা অনেক পাতা দিব যেন পুরো পুরো দৃশ্যটা ভরে যায়, ভরা ভরা দেখা যায়। আর যেহেতু একটু বড় বাচ্চারা এগুলো আঁকার চেষ্টা করে, ছোটো ছোটো জিনিস। দেখো আমরা শাপলা ফুল আগেও আলাদা করে অনেক শিখেছি, তারপরও আমরা এখানে যখন আঁকতেছি তখন তো একটা দৃশ্য তো আর একটা শাপলা ফুল দিয়ে হয় না, বিভিন্ন জিনিস দিয়ে একটা দৃশ্যকে সাজাতে হয়। আমি আরেকটা শাপলা ফুল এঁকে নিচ্ছি, দেখো দুইটা শাপলা ফুল দেওয়াতেই আমার দৃশ্যটা মোটামুটি একটু ভরা ভরা লাগছে। তারপর আমি পিছনেও কিছু দিয়ে সাজাবো, সাজানোর পর আমরা এটাকে কালার করব। এরপর দেখো আমি যেহেতু আর বড় ফুল আঁকছি না, একটা হয়তো দিব, তারপর আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা এরপর পিছনেও কিছু ফুল দিবে, সামনে কয়েকটা পাতা দিবে, কলি দিবে, দেখো আমি কলির মতো করে আঁকছি। পাতা দিয়ে দিলাম, এরপর দেখো আমাদের ডান পাশে বাম পাশে কিছু ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোতেই আমি পাতা দিয়ে দিব, এম এর মতো, এম এঁকে ওটাকে একটু রাউন্ড করে দেবো, এই জায়গাটাও আমরা ফুল দিব। দেখো এবার আমি ইউ দিয়ে আঁকছি, ফুল তো বিভিন্নভাবে আঁকা যায়, কোনোটা ইউ দিয়ে, কোনোটা যোগ দিয়ে, কোনোটা আবার পাতা দিয়ে দিচ্ছি, পাতা দিয়ে দিব, হ্যাঁ দেখো এক্সট্রা পাতা। তারপর আমরা পিছনে একটা সোজা দাগ দিব, দেখো সোজা দাগটা দেওয়া হয়ে গেলে আমরা সেখানে দূরের যে বনগুলো হয় সেই বনগুলো দিব সাজানোর জন্য। আমরা নিচের দিকেই দিচ্ছি, তোমরা যে দৃশ্য থাকবে সেটা নিচের দিকটা নেবা, কারণ উপরের দিকটা আমরা আকাশের জন্য ফাঁকা রাখবো, আমাদের আকাশ আঁকতে হবে। দেখো আমাদের নিচের জায়গাগুলো কিন্তু
খুব সুন্দর করে ভরে যাচ্ছে, আমি একটু ঢেউ ঢেউ করে দিচ্ছি ভরার জন্য যেন খালি না দেখা যায়। আমি সোজা একটা দাগ দিব, সোজা একটা দাগ দিয়ে এই জায়গাগুলো দেখো দূরের বন এঁকে দিলাম। আমার কিন্তু দেখো ছোটো একটা খাতার মধ্যে আকাশ আছে, আকাশটাও কিন্তু বেশ বড়। যদি আকাশটা আমি কালার না করি, আকাশটা যদি আমি ফাঁকা জায়গা, তাহলে আমার দৃশ্যটা অতটা ফুটবে না। দেখো তারপর আমার যে জায়গাগুলো ফাঁকা মনে হচ্ছে সেই জায়গাগুলোতে আমি আরও এক্সট্রা ফুল পাতা এগুলো দিয়ে এই শাপলা ফুলের দৃশ্যটা ভরে ফেলবো। দেখ পিছনে দেখো কয়েকটা জায়গায় ফাঁকা। হ্যাঁ আমি ঢেউ দিয়ে দিচ্ছি, ঢেউ দিয়ে দিয়ে এক্সট্রা কতগুলো ঢেউ দিয়ে দিয়ে দৃশ্যটাকে ভরে ফেলবো যেন পুরো দৃশ্যটা আমার ভরা ভরা দেখা যায়। হ্যাঁ এরপরে আমি পিছনে যে বন দিয়েছি সেই বনের এখানে একটা সূর্যও দিব, কারণ সূর্যটা দিলে হবে কি তোমার মানে এই দৃশ্যটা একটু ভরা ভরা লাগবে, একটা সকালের দৃশ্য। আমি যদি আমার দৃশ্যটার বর্ণনা করি, একটা সকালের দৃশ্য, কিছু কাক পাখি উড়ে যাচ্ছে দেখো দিয়ে দিলাম, আর একটা মেয়ে সেই সকালবেলা সে শাপলা তুলতে এসেছে একটা নৌকা নিয়ে, একদম পুরাই গ্রামের গ্রামের মনে হচ্ছে। ফুলগুলো তোমরা এক একটা